নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চোখের জল থামানোর সাহস থাকলেই দেখুন অঝরে কাঁদতে হবে আপনাকে কুম্ভ রাশি উনত্রিশে ফেব্রুয়ারি দু সমস্ত কাজ পেছনে ফেলে প্রথমে ভিডিওটি দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের উনত্রিশ ফেব্রুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনই আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের উনত্রিশ ফেব্রুয়ারি দু আজকের এই দিনে আপনার স্বাস্থ্য এবং সনদ্রজের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সনুদ্রজ আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রিয়নির ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আজকে আপনি আপনার ফাঁকা সময়ে আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন তবে আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাতিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহস্তর করতে পারি আপনার প্রয়নীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তা ভাবনা করতে ব্যর্থ করে দেবেন আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য আজকের দিনের দিনে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সময়কালে কোনো বড় রোগ দেখা যায় না তাই আপনি খুব ভাগ্যবান হবেন তবুও আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন না হওয়া উচিত এবং সময়ে সময়ে যোগ ধ্যান এবং ব্যায়াম অনুশীলন করা উচিত যাতে আপনি নিজেকে সক্রিয় এবং ফিট রাখতে পারেন আর্থিক জীবনের দিক থেকে চমৎকার হতে চলেছে দিন যাই হোক যানবাহন চালিত ব্যক্তিদের এটি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি সম্ভব যে এর ক্ষতির কারণে আপনাকে এটির জন্য আপনার অর্থ ব্যয় করতে হতে পারে আপনার পরিবারের অনেক লোককে আপনার সাথে সরাসরি কথা বলতে দেখা যাবে না যার পেছনের কারণ হতে পারে যে আপনি নিজেকে সর্বোচ্চ মনে করেন এমন পরিস্থিতিতে নিজেকে সবসময় উপরে না রেখে অন্যদের চিন্তাকেও গুরুত্ব দিতে শিখতে হবে আপনাকে কর্মক্ষেত্রে অন্যদের প্রতি আপনার হীনমন্যতা আপনার মনে অনেক সন্দেহ তৈরি করতে পারে যার কারণে আপনি সবাইকে সন্দেহের চোখে দেখবেন এটি আপনাকে শুধুমাত্র তাদের সঠিক সমর্থন থেকে বঞ্চিত করবে না এটি আপনার কর্মজীবনে আপনার অগ্রগতির গতিকেও প্রভাবিত করবে আপনাকে বুঝতে হবে মনের নেতিবাচক চিন্তা বিশ্বের চেয়েও বেশি ভয়ঙ্কর এমত অবস্থায় শিক্ষার্থীরা যোগ ব্যায়াম এবং ধ্যানের সাহায্য তাদের মনে উদ্ভুত সমস্ত নেতিবাচকতাকে ধ্বংস করতে পারে এছাড়াও আজকের এই দিনে নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে আবেগতাড়িত ঝুঁকি আপনার পক্ষে যাবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য আজ আরও বেশি পরিশ্রম করা দরকার কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা ভালো নয় আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে আজ আপনার হৃতিস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ একটি গুরুত্বর পতনের সম্মুখীন হবেন আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার স্ত্রীর প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন এছাড়াও কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার সম্ভাবনাও থাকবে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় করতে হতে পারে আপনাকে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারেন প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন তবে দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ